আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাসিট ভার্সন 4.3.2 লেটেস্ট ভার্সনটার জন্য কিভাবে ড্যামেজ মোডটা অ্যাপ্লাই করবেন সেই ভিডিওটা নিয়েই। তো মূলত এই ভিডিওটা আনার মূল কারণ হলো যখন থেকে গেমটা আপডেট হয়েছে আপনারা সকলেই কমেন্ট করে একদম উড়াই ফেলতেছেন, কমেন্ট বক্স রাখতেছেন না, আর আপনারা পুরো চান্দের গ্রহে পাঠিয়ে দিতেছেন যে ভাই ড্যামেজ মোড দেন। আসলে ড্যামেজ মোডটা প্রথম দিকে রিয়েলিস্টিক লাগলেও এখন এই জিনিসটা খুবই একটা বিরক্তিকর কারণ হয়ে দাঁড়াইছে অনেকের কাছে। তো এই জিনিসটা অফ করার জন্য আমি ছোট্ট কয়েকটা কোড নেম দেবো আপনাদেরকে। জাস্ট 2 KB ফাইলের মধ্যে আপনারা এটাকে সেট আপ করতে পারবেন। শুধু তাই নয়, আপনারা চাইলে এটা খুব সহজেই আপনাদের যে কোনো ওপিভির মধ্যে পেস্ট করতে পারবেন, সব ওপিভির মধ্যে এটা কাজ করবে, এমনকি আপনারা চাইলে খুব সহজেই এটাতে আপনারা গেম প্লেও করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ছাড়া। আর এই মোডটা ইউজ করার মূলত কারণ হলো আমরা অনেকেই অফলাইনে গেম প্লে করে থাকি, যেরকম আমি নিজেই অনেক সময় অফলাইনে গেম প্লে করে থাকি। এক্ষেত্রে দেখা যায় যে ড্যামেজ হলে আমাদের গাড়ির স্পিডটা কিন্তু কমে যায়, তো এই জন্য কিন্তু আমাদের এই ড্যামেজ মোডটা অত্যন্ত প্রয়োজনীয়। এবং দেখা যায় যে আমরা যদি গাড়িটা একবার ড্যামেজ হয়ে যায় তখন আর স্পিড 50-60-এর বেশি আর তুলতে পারি না, তো এই জন্য কিন্তু আমাদের ড্যামেজ মোডটা প্রয়োজন হয়। আবার অনেক সময় দেখা যায় যে আমরা এরকম স্থানে ড্রাইভিং করতেছি যে স্থান থেকে আমাদের এখন প্রয়োজন যে আমাদের এটাকে রিপেয়ার করাটা সম্ভব হইতেছে না, আমরা আমাদের কাছে MP নাই অথবা কারেন্ট নাই, আমাদের কাছে ওয়াইফাই নেই, তো সেই মুহূর্তটার মধ্যে আমরা কিন্তু গেম প্লে আর করতে পারতেছি না। তো এইরকম সিচুয়েশনে যাতে আমাদের না পড়তে হয় সেজন্যই কিন্তু মূলত এই কোড নেমটাকে ইউজ করা। তো এই মুহূর্তে দেখতে পারতেছেন আমার এখানে কোড নেমটা ইউজ করা আছে, আমি কোড নেমটা পেস্ট করে রাখছি। তো এই জন্য কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এখানে কিন্তু কোনো প্রকার কোনো ড্যামেজ হইতেছে না, বাসটা কিন্তু একদম স্মুথ চলতেছে, একদম একটুও কিন্তু এখানে ল্যাগি ফিল নাই, একটুও এখানে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এখানে কোনো প্রকার কোনো ইস্যু আমি পাইতেছি না। এমনকি আমি অনেক বাড়ি খাইতেছি, বা মানে দেয়ালের সাথে বাড়ি খাইতেছি, বাসের সাথে বাড়ি খাইতেছি, কোনো প্রকার কোনো ড্যামেজ কিন্তু আমার এখানে ঘটতেছে না বা ড্যামেজ হইতেছে না। তো এর মূল কারণ হলো আমার এখানে ড্যামেজ মোডটা কিন্তু অ্যাপ্লাই করা আছে। তো ড্যামেজ মোডটা অ্যাপ্লাই করার জন্য এখানে আমার এখানে আর কোনো প্রকার কোনো সমস্যা হইতেছে না, বা এখানে আমার কোনো প্রকার কোনো ড্যামেজ হইতেছে না বাসটার মধ্যে। তো ড্যামেজ মোডটা আপনারা কীভাবে সেট আপ করবেন সেই বিষয়ে যদি এখন বলি, তো ড্যামেজ মোডটা সেট আপ করা একদম ইজি। আপনারা ঠিক যেভাবে নর্মাল কোড নেমগুলোকে সেট আপ করেন ঠিক একই রকমভাবে আপনারা এই ড্যামেজ কোড নেমটাকে সেট আপ করবেন, এবং এটা খুবই ইজি এবং খুব সহজ একটা প্রসেস। আপনারা এর আগেও এই প্রসেসগুলো ফলো করে আসছেন, তো যারা যারা ওই আগের প্রসেসটা করে আসছেন তাদের ক্ষেত্রে এটা একদম পানি ভাতের মতো হয়ে গেছে। তো আপনারা এটা খুব সহজেই সেট আপ করতে পারবেন, আর যারা নতুন আছেন তাদের জন্য আমি ভিডিওতে দিয়ে রাখছি, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে সেট আপ করতে হয় আর কীভাবে কী করতে হয়। দেখতেই পারতেছেন আমি এতক্ষণ বাড়ি খেয়ে আসলাম, তারপরেও কিন্তু আমার সামনে কোনো প্রকার কোনো ড্যামেজ হয় নাই, বা আশেপাশেও কিন্তু কোনো প্রকার কোনো ড্যামেজ হয় নাই, ঠিক বাসটা নতুনের মতোই কিন্তু রয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু সত্যি 100% ওয়ার্কিং। এবং অনেকে কমেন্ট করেন যে ভাই আমার কোড নেম নাকি কাজ করে না। আসলে ভাই আপনার গেম ভার্সন যত হবে আমার কোড নেম ভার্সন যত হবে, দুইটা যদি মিল না হয় তাহলে তো ভাই এটা কাজ করবে না। তাও আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন তাদেরকে মাস্ট আমি বলবো, যারা যারা ভার্সন 4.3.2টা খেলতেছেন তাদের জন্য একমাত্র এই কোড নেমটা কাজ করবে, তাছাড়া কিন্তু এই কোড নেমটা আপনারা হাজার চেষ্টা করেও কাজ করতে পারবেন না। তো যাই হোক, চলুন এবার চল যে আমরা টিউটোরিয়াল পার্টটা দেখে আসি কীভাবে কী সেট আপ করতে হবে। তো আমরা চলে যাচ্ছি এখন মোবাইল স্ক্রিনে। ফাইলটাকে ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন আপনারা ডাউনলোড ফোল্ডারে যেখানে আপনারা ফাইলটা রাখছেন। তো আমি ডাউনলোড ফোল্ডার থেকে আলাদা করে এখানে রাখিয়ে দিয়েছি। তো এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এই যে জিপ ফাইলটা, এই জিপ ফাইলটাকে এখন এক্সট্রাক্ট করতে হবে। আপনারা সিম্পলি এটার উপরে ট্যাপ করে ধরবেন, দেন এখান থেকে এক্সট্রাক্ট টু যে লেখা আছে এই এক্সট্রাক্ট টুর উপর একটা ক্লিক করে দিবেন। তো এক্সট্রাক্ট টু ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এক্সট্রাক্টটা হয়ে যাবে। তো এক্সট্রাক্ট হয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পারবেন নতুন আর একটা ফোল্ডার এখানে তৈরি হয়ে গেছে। তো এই ফোল্ডারটার ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন এখানে তিনটা ফাইল রয়েছে। এই তিনটা ফাইলই মূলত আমাদের এই ড্যামেজটাকে রুট করবে। তো এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে। তো এবার সেট আপ করার ফল আর কি, তো অ্যান্ড্রয়েডের ভিতরে প্রবেশ করার পর আপনারা চলে যাবেন এই ওবিভির ভিতরে। তো ওবিভি ফোল্ডারের ভিতরে আসার পর দেখতে পারবেন com.malleo.basimulator.id। তো আপনারা এটার ভিতরে প্রবেশ করার পর আপনাদের ওবিভিটাকে আপনারা দেখতে পারবেন। তো এই ওবিভিটার মধ্যে জাস্ট একটা ট্যাপ করে ধরার পর আপনারা দেখতে পারবেন ভিউ অপশন, অথবা আপনারা চেপে ধরে দেখতে পারবেন ওপেন এজ আর্কাইভ অপশন। তো ভিউয়ের ভিতরে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অ্যাসেটস নামে একটা ফোল্ডার রয়েছে। তো অ্যাসেটস ফোল্ডারের ভিতরে প্রবেশ করার পর বিনের ভিতরে প্রবেশ করবেন আপনারা। বিন থেকে আপনার ফাইনাল ফোল্ডার ডাটার ভিতরে প্রবেশ করবেন আপনারা। তো ডাটার ভিতরে প্রবেশ করে আপনারা সিম্পলি যদি এখানে একটু দেখেন তাহলে দেখতে পারবেন অ্যাড মানে প্লাস আইকন আছে। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এই যে এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে
আপনারা যেখানে এক্সট্রা করে রাখছিলেন তো সেখানে চলে যাবেন। তো এক্সট্রা করে আমি এখানে রাখছিলাম, এখান থেকে চেপে ধরে আমি এগুলোকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা সিম্পলি এখানে অ্যাডের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে অ্যাডের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পারেন আপনাদের ফাইলটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এই ফাইলটা অ্যাড হওয়ার সাথে সাথে আপনারা যদি এখন গেমের ভিতর প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন আপনাদের ড্যামেজটা একদম টোটালি অফ হয়ে গেছে। তো আশা রাখি আমি আপনাদেরকে বোঝাতে পারছি এই বিষয়টা। তো এই ছোট্ট কোডনেমটা নিয়েছিল মূলত আজকের এই ভিডিওটা, আর আশা রাখি এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেকটা উপকৃত হতে পারছেন যারা বিশেষ করে অফলাইনে গেমপ্লে করে থাকেন। আর এই জিনিসটা আসলে আমাদের প্রয়োজনই বটে, কারণ বর্তমানে গেমটা এরকম হয়েছে যে আমরা যে এতটা রিয়েলিস্টিক করা হয়েছে, আমরা যদি অফলাইনে গেমটা প্লে করি সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের গাড়িটা যদি ড্যামেজ হয়, আর গাড়ি ড্যামেজ হলে স্বাভাবিক গাড়ির গতি কমে যাবে এবং গাড়ি চালাতে অসুবিধা হবে। ঠিক একই রকম ফিলটা কিন্তু বর্তমানে গেমের মধ্যে আমরা পেয়ে থাকি। তো এই জিনিসটা রিয়েলিস্টিক হলেও দেখা যায় যে আমরা যখন এরকম একটা পরিস্থিতিতে আসি যে কারেন্ট চলে গেছে বা আমরা অন্য কোনো জায়গায় চলে আসছি, আমাদের কাছে এমবি নেই বা ডাটা নেই, তো আমরা এইরকম একটা সিচুয়েশনের মধ্যে পরে যদি আমরা একটু গেম খেলে টাইম পাস করতে চাই তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের গাড়িটা ড্যামেজ হয়ে যদি এটা একবার অকেজো হয়ে যায় সেটাকে আবার ঠিক করার জন্য রিপেয়ার করতে গেলে আমাদের গেমটাকে আবার লগ ইন করতে হয়, তারপর আবারও অ্যাড দেখে এটাকে রিপেয়ার করতে হয়। তো সেই মুহূর্তে কিন্তু আমরা অ্যাড দেখে এটাকে রিপেয়ার করতে পারতেছি না। তো এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা বলতে পারেন যারা যারা অফলাইনে গেমপ্লে করে থাকেন। আর সবাই কিন্তু ওয়াইফাই ইউজার না বা সবাই এরকম কোনো অঞ্চলে থাকে না যেখানে সবসময় কারেন্ট থাকে বা অল টাইম 24 ঘন্টা কারেন্ট থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ভালো একটা সমস্যা হয়। তো যারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রে বলতে পারি যে অন্ততপক্ষে আপনাদের এই সমস্যাটা আর হবে না ইনশাল্লাহ, আর আপনারা চাইলে এটা খুব সহজেই সেট আপ করে খেলতে পারেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে নোটিফিকেশন আইকনটাকে অল করে দিবেন। আপনাদের বন্ধুদের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের বন্ধুরাও কিন্তু আপনাদের মতো এরকম সমস্যায় থাকতে পারে। তো আমি এই ভিডিওটার মাধ্যমে সবটা একদম এ টু জেড সেটআপটা আমি দেখাই দিছি, আর এখানে কোনো প্রকার কোনো পাসওয়ার্ডও সেট করা নাই। তো এই জন্য আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যত বেশি শেয়ার করবেন তত দ্রুত কিন্তু আমাদের এই ফ্যামিলিটা আরও বেশি বড় হয়ে যাবে। তো দ্রুত আপনারা 20,000 সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি আপনারা গঠন করে ফেলুন। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারা কিন্তু আরও নিত্য নতুন বেশ প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা পেতে যাচ্ছেন। আর আপনারা এই চ্যানেল থেকে অবশ্যই বিভিন্ন ধরনের ওবিবি পাসমোড ম্যাপ মোড সহকারে বিভিন্ন কোডনেম সকালে সকল কিছু কিন্তু আপনারা ইনশাল্লাহ এই চ্যানেল থেকে আপনারা পেয়ে থাকবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অবশ্যই অল করে দিবেন, না হয় আমার যদি ভিডিও পাবলিশ করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটা যাবে না। সবার আগে নোটিফিকেশন পেতে এবং সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যেতে অবশ্যই নোটিফিকেশন আইকনটাকে অল করে রাখবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।